আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আজকে আমি তোমাদের জন্য এই ফিজিক্সের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি স্থির বিদ্যুৎ বা স্থির এই অধ্যায়ের একটা বোর্ডের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব আর প্রশ্নটি এসেছিল চট্টগ্রাম বোর্ড দু সালে দেখো কী ছিল যে একটি সমান্তরাল পাট প্যারালাল প্লেট ক্যাপাসিটর অর্থাৎ সমান্তরাল যে পাত ধারক আছে এই ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে টেন ইনভার্স ফোর সেন্টিমিটার স্কোয়ার আর পাত দয় পরস্পর হতে ওয়ান সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত মানে দুইটা পাত পরস্পর থেকে এক সেন্টিমিটার দূরে অবস্থিত আর তাদের এরিয়া যেটা সেটা দেওয়া আছে এই পরিমাণ এখন প্রত্যেক পাতে সরবরাহকৃত চার্জের পরিমাণ এটা প্রত্যেক পাতে এত কলম চার্জ রয়েছে তো প্রশ্ন হলো যে ধারকের পাদ্যয়ের চার্জ ঘনত্ব বা চার্জ ডেন্সিটি কত অর্থাৎ আমরা এখন যে বিষয়টা বের করতে যাচ্ছি এটা হলো যে চার্জ ডেন্সিটি অর্থাৎ প্রতি একক ক্ষেত্র ফলে আসলে কি পরিমাণ চার্জ আছে সেটা কিন্তু বের করব তাহলে সেটাকে আমরা কি বলি চার্জ ঘনত্ব আমরা এটা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন ছিল আমরা সহজেই গ নম্বরটা করতে পারবো এবং ঘ নম্বর প্রশ্নটিও তোমাদের যদি একটু বলি তোমরা বুঝতে পারো আশা করি তাহলে প্রথমে আমরা গ নম্বর প্রশ্নটি দেখে নেই গ নম্বর প্রশ্নের উত্তর গ নং প্রশ্নের উত্তর তাহলে এখানে কি কি দেয়া আছে দেখো এখানে লেখা আছে যে প্রতিপাতের ক্ষেত্রফল তাহলে এখানে ধারকের প্রতিপাতের ক্ষেত্রফল এখানে ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল তাহলে প্রতিপাতের ক্ষেত্রফল এটাকে আমরা এ দ্বারা ডেনোট করবো এ সমান টেন ইনভার্স ফোর সেন্টিমিটার স্কোয়ার তো এটাকে আমরা সেন্টিমিটার স্কোয়ার যেটা সিজেস এখন এটাকে আমরা কী কাজ করবো মিটার স্কোয়ারে কনভার্ট করব তাহলে মিটার স্কোয়ারে কনভার্ট করলে কী পাবো টেন ইনভার্স ফোরকে আমরা আবার টেন টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ দিব ভাগ দিলেই এটা হয়ে যাবে মিটার স্কোয়ার তাহলে কী হবে রেজাল্ট টেন টেন ইনভার্স এই ফোর যখন উপরে উঠে যাবে তাহলে টেন ইনভার্স এইট মিটার স্কোয়ার হবে এবার দেখো প্রত্যেক পাতে সরবরাহকৃত চার্জের পরিমাণ তাহলে প্রতি পাতে প্রতি ধারকের প্রতিপাতে চার্জের পরিমাণ প্রতিপাতে চার্জের পরিমাণ এটা কিউ ইকুয়াল কত আছে এইট পয়েন্ট নাইন ইন্টু টেন ইনভার্স টেন কুলম এরপর আমরা বের করবো কি চার্জ ঘনত্ব বা চার্জ ডেন্সিটি তাহলে চার্জ ঘনত্ব সিগমা ইকুয়াল হোয়াট এই চার্জ ঘনত্ব কি কিন্তু গ্রিক লেটার সিগমা দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা চার্জ ঘনত্ব কি পাচ্ছি তাহলে আমরা জানি আমরা জানি সিগমা ইকুয়াল কিউ ডিভাইডেড এ অর্থাৎ প্রতি একক ক্ষেত্রের ফলে কি পরিমাণ চার্জ আছে এটাই কিন্তু সিগমা তাহলে আমরা চার্জের ভ্যালুটা বসিয়ে দেই এইট পয়েন্ট নাইন ইন্টু টেন ইনভার্স টেন ডিভাইডেড আমরা এর ভ্যালুটা বসিয়ে দেই টেন ইনভার্স এইট এখন দেখো এখান থেকে কি পাচ্ছি এইট পয়েন্ট নাইন এই টেন ইনভার্স এইট কিন্তু যখন উপর উঠে যাবে তখন আর কী হবে এটা যে টেন ইনভার্স এইট আছে টেন টু দি পাওয়ার এইট হয়ে যাবে প্লাস হয়ে যাবে তোমরা একটু ক্যালকুলেশন করলে দেখবা যে ইনটু টু টেন ইনভার্স টু থাকবে ওকে তাহলে আমরা এটাকে একক একক যদি লিখি তাহলে উপরের এটা দেখো কিউ চার্জের একক ছিল কি কুলম আর এই এটা একক ছিল নিচে ক্ষেত্রফল ফল মিটার স্কোয়ার তাহলে এটার একক আমরা পাবো কুলম পার মিটার স্কোয়ার তো এটাই কিন্তু আমাদের অ্যান্স দ্যাট চার্জ ডেন্সিটি হবে এইটা তো দেখো যে পাথদয়ের মধ্যকার বিভব পার্থক্য যদি অর্ধেক করা হয় এই দুইটা পাথের মধ্যকার যে বিভব পার্থক্য পটেনশিয়াল ডিফারেন্স এটা যদি অর্ধেক হয়ে যায় তখন তাদের সঞ্চিত শক্তি কি অবস্থা হবে তাহলে আমরা সেটাই দেখি যে তাহলে ঘ নম্বরে আমরা ধরে নিচ্ছি যে ধরি ধরি ধারকটির ধারকত্ব ধরি ধারকটির ধারকত্ব সি তাহলে ধরি ধারকটি যে ধারকের কথা বলছি এই ধারকটি ধারক করতে হলো সি ধরি ধারকটি ধারা সি আর আমরা সঞ্চিত শক্তিটাও ধরে নিই তাহলে ধারকটি ধারা করতে সি বিভব পার্থক্য বিভব পার্থক্য ভি ও সঞ্চিত শক্তি ই ওয়ান তাহলে আমি এই ধারকটির ধারকত্ব ধরে নিলাম যে ধারকত্ব যে ধারকটির কথা বলা হয়েছে যে এই ধারকের দুইটা যে পাত আছে পাত দ্বার বিভব পার্থক্য যদি অর্ধেক করা হয় তাহলে প্রথম অবস্থায় অর্থাৎ প্রাথমিক মান ফার্স্ট স্টেপে ধরে নিলাম ধারকটি ধারকত্ব সি আর বিভব পার্থক্য ভি ওয়ান আর সন্ত্রী শক্তির পরিমাণ ই ওয়ান তাহলে এক্ষেত্রে তাহলে আমরা কী পাচ্ছি যে সুতরাং আমরা পাই বা আমরা দেখো সুতরাং আমরা পাই ই ওয়ান ইকুয়াল হাফ সি ভি ওয়ান স্কোয়ার মানে তোমরা দেখে থাকবা যে একটা ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি যে রাশিমালা সেটা কি ইউ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার তাহলে আমরা প্রথম ক্ষেত্রে কি পাচ্ছি এ ওয়ান ইকুয়াল হাফ সি ভি ওয়ান স্কোয়ার যেহেতু প্রথম ক্ষেত্রে আমি একটু এখানে লিখি যে ধরি প্রথম ক্ষেত্রে ধরি প্রথম ক্ষেত্রে ধারকটির এইগুলো আছে এবং এর আমরা সেই ক্ষেত্রে একটা ইকুয়েশন দিলে ইউন ইকাল হাফ সি ভি অনস্কয়ার আচ্ছা আবার কি কাজ কর হচ্ছে দেখো যে আবার 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 এখানে বলা হচ্ছে যে ধারকটি শক্তি পূর্বের চতুর্থাংশ হবে কিনা যদি বিভব পার্থক্য অর্ধেক করা হয় তাহলে আমরা এই বিভব পার্থক্য অর্ধেক অর্ধেক করে আবার দেখব এখানে আমি একটু লিখি যে আবার বিভব পার্থক্য অর্ধেক করলে অর্ধেক করলে আচ্ছা আবার বিভব পার্থক্য অর্ধেক করলে অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাবো দ্বিতীয় ক্ষেত্রে বিভব পার্থক্য হবে বিভব পার্থক্য ভি টু ইকুয়াল এটা হবে এর অর্ধেক কারণ কি বলা হচ্ছে যে যদি বিভব পার্থক্যটা অর্ধেক করা হয় তাহলে আবার দ্বিতীয় ক্ষেত্রে বিভব পার্থক্য ভি টুটা কী হবে এর অর্ধেক সুতরাং সুতরাং সেক্ষেত্রে সঞ্চিত শক্তি সেক্ষেত্রে সঞ্চিত শক্তি ইউ হলে আমরা কি পাবো ইউ টু ইকুয়াল হাফ সি ভি টু স্কোয়ার তাহলে প্রথম ক্ষেত্রে যেটা পেয়েছিলাম এটাকে আমি দিলাম ইকুয়েশন ওয়ান আর এটাকে দিলাম ইকুয়েশন টু এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ তাহলে প্রথমে বিভব পার্থক্যকে ভি ওয়ান ধরে একটা ইকুয়েশন শক্তির শক্তির একটা ইকুয়েশন তৈরি করলাম এরপরে বিভব পার্থক্যকে আবার কী কাজ করছি যে বিভব পার্থক্য অর্ধেক হলে তাহলে ভি টু ইকুয়াল কী হবে পূর্বের বিভব পার্থক্যের অর্ধেক হয়ে যাবে সেক্ষেত্রে সঞ্চিত শক্তি হবে ইউটু ইকুয়াল হাফ সি ভি টু স্কোয়ার এখন আমরা দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই তাহলে কি পাচ্ছি ইউ টু ডিভাইডেড ইউ ওয়ান ইকুয়াল হাফ সি ভি টু স্কোয়ার ডিভাইডেড হাফ সি ভি ওয়ান স্কোয়ার বা ইউ টু ডিভাইডেড ইউ ওয়ান দেখো হাফ হাফ কেটে গেল সি সি কেটে গেল ভি টু স্কোয়ার ডিভাইডেড ভি ওয়ান স্কোয়ার আমাদের কী প্রমাণ করতে হবে যে যদি বিভব পার্থক্য অর্ধেক করা হয় তবে সঞ্চিত শক্তি হবে পূর্বের সঞ্চিত শক্তির এক চতুর্থাংশ তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারব যে নেক্সট লাইনটা আমি আচ্ছা এখানে আর একটা লাইন লিখি এখান থেকে দেখো ইউ টু ডিভাইডেড ইউ ওয়ান ইকুয়াল ভি টু যেহেতু ভি টু ভি টু হলো ভি ওয়ান ডিভাইডেড টু তাহলে আমি এই ভি টুর ভ্যালুটা বসিয়ে দিই ভি ওয়ান ডিভাইডেড টু এর উপর একটা স্কোয়ার আর নিচে হলো ভি ওয়ান স্কোয়ার আচ্ছা নেক্সট লাইন আমি এখানে করি বা কী লিখতে পারি ইউ টু ডিভাইডেড ইউ ওয়ান ইকুয়াল ভি ওয়ান স্কোয়ার ডিভাইডেড ফোর ডিভাইডেড ভি ওয়ান স্কোয়ার দেখো ভি ওয়ান ডিভাইডেড টু ছিল এর উপরে হোল স্কোয়ার ছিল তার ভি ওয়ান স্কোয়ার ডিভাইডেড ফোর হয়ে গেল বা ইউ টু ডিভাইডেড ইউ ওয়ান ইকুয়াল ভি ওয়ান স্কোয়ার ডিভাইডেড ফোর গুন কী থাকে ওয়ান ডিভাইডেড ফোর এটা কি সমান ইউ টু ডিভাইডেড এখন আমাদের কী প্রুফ করতে হবে যে অর্ধেক করলে যে সঞ্চিত শক্তি হবে তো অর্ধেক করার পরে যে সঞ্চিত শক্তি তার নাম হলো ইউটু তাহলে কত হবে সেটা আমরা দেখি তাহলে দেখো ইকুয়াল ওয়ান বা ইউ টু ইকুয়াল ওয়ান ডিভাইডেড ফোর ই ওয়ান এই যে লাস্ট তুমি ইকুয়েশনটা দেখো যে কি আসছে ইউ টু অর্থাৎ বিভব পার্থক্য অর্ধেকের পরের যে সঞ্চিত শক্তি ইউ টু এটা হলো পূর্বের সঞ্চিত শক্তির এক চতুর্থাংশ ইউ টু ইকুয়াল ওয়ান ডিভাইডেড ফোর ইউ ওয়ান তা আমরা কিন্তু ঠিক এটাই এখন লিখতে পারবো যে বিভব পার্থক্য অর্ধেক করলে যে শক্তি হবে সেটা শক্তির এক চতুর্থাংশ খুব সহজ একটা প্রশ্ন ছিল আশা করি তোমরা গ এবং ঘ এই দুইটা প্রশ্নের বুঝতে পারছো আজকে এখানে সমাপ্ত করছি তোমাদের শুভকামনা আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল্লাহ